আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির রান্না করে দেখাবো মানে ফার্মের মুরগি রান্না খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগির মাংস তো চলুন দেখে নেওয়া যাক দারুণ মজার ব্রয়লার মুরগির মাংসের রান্নার রেসিপি ব্রয়লার মুরগি রান্না করার জন্য আমি রানের পিস নিয়ে নিয়েছি এখন এটা চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে নিব আমি মাংসগুলোকে চামড়া ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এবং টুকরো টুকরো করে নিয়েছি সাথে নিয়েছি কিছু টমেটো আর কিছু আলু আর এদিক দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি নিয়েছি কিছু তেজপাতা এলাচ লবঙ্গ আর দারচিনি এখন এগুলো দিয়ে আমি রান্না করব দারুণ মজার বয়লার মুরগির মাংস তো রান্নাটা শুরু করার জন্য আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা এখন আমি ভালো করে মশলা আর পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিব একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি এক চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা দিয়ে আবারও তেলের মধ্যে ভেজে নিচ্ছি ধৈর্য সহকারে ভালোভাবে ব্রয়লার মুরগি রান্না করলে বোঝাই যাবে না যে এটা ব্রয়লার মুরগি না দেশি মুরগি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া যে যার পছন্দ মতো এখানে মরিচের গুঁড়া দিয়ে দিতে পারেন তবে ব্রয়লার মুরগির মধ্যে মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণ দিলেই খেতে ভালো লাগে এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা মুরগির টুকরা মুরগির মাংসগুলো মশলার মধ্যে ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি মাঝে মধ্যে একটু নেড়ে চড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায় মাংস যত ভালো করে কষানো হবে ততই এটা খেতে ভালো লাগবে মাংসগুলো একটু কষে যাওয়ার পর এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি টমেটো এখানে আমি ব্যবহার করেছি যাতে কালারটা অনেক সুন্দর আসে আপনারা টমেটো না দিলেও পারবেন এরপর আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরা আলুগুলো একটু বেলে টাইপের তরকারির মধ্যে দিলেই গলে যায় জন্য আমি টমেটো আর আলু একসাথেই দিয়ে দিয়েছি এখন এটা আমি আবারও নেড়ে চড়ে ভালোভাবে কষিয়ে নিব। একটু কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে গুঁড়া এখন আবারও আমি ভালোভাবে নেড়ে চড়ে মাংস আর আলু কষিয়ে নিব। আমার কষানোর মধ্যেই মাংস আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে তরকারিটা একটু মাখা মাখা হয় এখন আমি নেড়ে চেড়ে এটা পাঁচ মিনিট রান্না করব মিডিয়াম আছে এর উপর দিয়ে আমি আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে করে সুন্দর গন্ধ আসে আমার মাংস রান্না প্রায় শেষ দেখছি নি কত সুন্দর মাখা মাখা হয়েছে আর মাংসের তেল উপরে সুন্দর করে ভেসে রয়েছে এরকম সুস্বাদু মাংস রান্না করলে আপনার পরিবারে যে কেউ খেয়ে আপনার প্রশংসা করবে এ তো তৈরি হয়ে গেল দারুণ মজার বয়লার মুরগির মাংস রান্না খেয়েও রান্না খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা ব্রয়লার মুরগি আপনারও বাসায় ঠিক এইভাবে এই রেসিপি ফলো করে প্রিয়জনকে এই ব্রয়লার মুরগির মাংস রান্না খাওয়াবেন আর প্রশংসা করাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ